তোমার ভাই মার খেয়েছে তার তার ব্যবহারের জন্য। তুমি খালি খালি জবাকে ব্লেম করছো কেন? কিসের জন্য বলো? একদম ঠিক কথা বলেছিস তুই ছোটদা। তোমার ভাইয়া কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, সেটা তুমি খুব ভালো করে জানো। আর এই কথাটা জেনে রাখো, বৌদি ভাইয়ের সাথে কিন্তু আমিও ওখানে ছিলাম। অতএব তুমি বৌদি ভাইয়ের নামে কিন্তু অকারণে দোষ দেবে না, তাহলে কিন্তু তুমি আমার মুখের কথা আটকাতে পারবে না কিন্তু মেজ বৌদি। করো তোমরা যা মন চায় তাই করো, সবাই মিলে আমার ভাইটাকে মারার জন্য চক্রান্ত করেছো তোমরা, আমি জানি। টিয়া ছেড়ে দে, একজন মেয়ে হয়ে এরকম জঘন্য কাজকে যদি প্রশ্রয় দিতে পারে তাকে কিছু বলার নেই। আর জবা, তোমাকেও বলি হ্যারি, কেন যেছে অপমানতে আসো? কেন এসেছিলে খাবার নিয়ে? কিসের জন্য বলো? এই দেবো, তুই মেজে বৌমাকে বলে দে তার ভাইকে নিয়ে আর দ্বিতীয় দিন যেন কোনো কথা না শোনায় জবাকে। আর যা তোরা, যে যার ঘরে যা দেখি। হ্যাঁ বাবা। দিদি আমি বাড়িতে নেই বলে ভেবেছে আমি একলা পড়ে গেছি, আমার দল হালকা হয়ে গেছে, আমাকে ফিটলু পার্টি ভেবেছে। ও সব মিলকে একজোট হয়ে যা, নয় তাই বলবে আমার নামে, আর আমি মেনে নেব না। আমি কাউকে ছাড়বো না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ, আরে আমি কাউকে ছাড়বো না। আমাকে আমার সঞ্জুকে আগে হাসপাতালে পাঠালো, দিমাগ খারাপ করে দিল। আমি না না মিস্টার দিবু, শুনে রাখো, শুনে রাখো তুমি, আমি 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 ধানবাদের বাবুজির মেহা, যে পালক, ভালোর ভালো, লেকিন খারাপের সাথে কি খারাপ,